আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি ওবরাকাত কিছুদিন আগে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হয়েছে মেধা সম্পন্ন ও জীবনের লক্ষ্যে এগিয়ে যাওয়া পত্রিকাবদ্ধ ছাত্রছাত্রীরা অধীর আগ্রহে রেজাল্টের প্রহার গুনছে কেননা এবারেই তাদের জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করতে হবে তাদের বিষয় নির্বাচন করতে হবে এবং ঠিক করতে হবে তারা কোন বিষয় নিয়ে পড়াশোনা করবে অনার্স করবে বা অন্য কোনো স্ট্রিমে প্রবেশ করবে আজ আমি ডক্টর আকবর আলী বিশ্বাস আলোচনা করব আরবিতে যারা অনার্স করতে চায় তাদের প্রাথমিকভাবে কি কি করণীয় চলো আজকের আলোচনা শুরু করি সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলকে এবং পাশের বেল আইকনটি প্রেস করুন আমার নতুন ভিডিও সবচেয়ে প্রথমে দেখার জন্য যারা আরবিতে অনার্স করতে চায় তাদের সামগ্রিক রেজাল্ট অর্থাৎ টোটাল মার্কস এবং আরবি বিষয়ের রেজাল্ট প্রথমেই লক্ষণীয় সামগ্রিকভাবে তার অন্ততপক্ষে সত্তর পার্সেন্ট মার্ক পাওয়া দরকার এবং আরবিতেও একটা চমকপ্রদ রেজাল্ট অর্থাৎ সত্তর থেকে আশি পার্সেন্টের ঊর্ধ্বে তার একটা রেজাল্ট হওয়া দরকার এক কথায় একটা ভালো ছাত্রকে আরবি অনার্স নেওয়া দরকার এর কারণ হিসাবে আমি বলবো আরবি আন্তর্জাতিক ভাষা গোষ্ঠীর একটা অন্যতম ভাষা হলেও এটি কিন্তু বিদেশি ভাষা আরবিতে লেখা পড়া বলা সব কিছুই গ্রামার নির্ভর আরবির মূল গ্রন্থগুলি জের যাবার পেশ বিহীন হয়ে থাকে এবং আরবিতে অসংখ্য সূক্ষ্ম সূক্ষ্ম গ্রামার রয়েছে যেটা দুর্বল ছাত্রের জন্য ধরতে বা সেটাকে আয়ত্ত করতে কঠিন মনে হতে পারে আর কঠিন তাদের জন্য কঠিন হলেও আবার মেধা সম্পন্ন ছাত্রদের জন্য এটা কিন্তু একটা ইন্টারেস্টিং বিষয় এক বলতে চাই যে যদি একটা অভিজ্ঞ শিক্ষক পাশে থাকে তাহলে মেধা সম্পন্ন ছাত্রছাত্রীর জন্য আরবি অনার্স নিয়ে এগিয়ে যেতে বিশেষ কোনো অসুবিধা হবে না দ্বিতীয়ত আরবি অনার্স নেওয়ার পূর্বে একজন আরবি সাহিত্যের বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করা দরকার সে তোমার আগ্রহ এবং তোমার সাবজেক্টের প্রতি গভীরতা যাচাই করে নেবে আরবি সাহিত্য নিয়ে অনার্স করার বিষয়ে তার বিভিন্ন ধরনের সুযোগ সুবিধাগুলো সে তুলে ধরবে এবং পাশাপাশি একই সঙ্গে আরবি অনার্স করতে গিয়ে যে সমস্ত অসুবিধার সম্মুখীন হতে হয় সেটাও সে তোমার সামনে তুলে ধরবে অতএব সঠিক সময়ে সঠিক পরামর্শ নিয়ে এবং সঠিক অনার্স নিয়ে যদি তুমি এগিয়ে যাও তাহলে জীবনে সামনে ভবিষ্যতে তুমি অনেক সফলতা লাভ করবে তৃতীয় গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কলেজ বা ইউনিভার্সিটি নির্বাচন একটি কলেজের পরিবেশ পড়াশোনা এবং অধ্যাপকদের সহযোগিতা যদি ঠিক থাকে তাহলে একজন ছাত্রের পক্ষে অনার্স করা তার খুব সহজ হয়ে যায় অতএব তোমাকে আগেই দেখে নিতে হবে যে কলেজটি তুমি নির্বাচন করতে যাচ্ছ তার পড়াশোনার পরিবেশটি কেমন সেখানকার পড়াশোনার পরিকাঠামো কেমন এবং শিক্ষকরা ঠিক রেগুলারভাবে কলেজে আসেন কি না তিনি ক্লাস ঠিকঠাক নেন কি না বা সেই কলেজে উন্নতি প্রযুক্তির মাধ্যমে পড়াশোনা হয় কিনা না সেই সমস্ত জিনিসগুলো আমাদেরকে দেখে নিতে হবে প্রয়োজনে নিজের এলাকা ছেড়ে বা নিজের জেলা ছেড়ে অন্য কোনো জেলা কলেজেও কিন্তু ভর্তি হওয়া যেতে পারে যে সমস্ত ছাত্রছাত্রীরা অর্থনৈতিক দিক থেকে একটু সচ্ছল তাদেরকে আমি বলবো যে নিজের রাজ্য ছেড়ে ভারতবর্ষে অন্যান্য রাজ্য ইউনিভার্সিটিতে ভর্তি হওয়া যেতে পারে তাহলে সেখানে ভর্তি হলে গ্র্যাজুয়েশনের পরে মাস্টার ডিগ্রি করা বা গবেষণা করার জন্য তার পথটা অনেকটা সহজ হয়ে যাবে সবশেষে আমি বলতে চাইছি যে দেখা দেখি করে কখনোই কোনো বিষয় বা কোনো অনার্স তুমি নেওয়ার চেষ্টা করবে না বিশেষ করে অ্যারাবিক তো একদমই না কেননা এটা একটা বিদেশি ভাষা অন্যান্য বিষয়ে শিক্ষকের সংখ্যা যথেষ্ট থাকলেও তার তুলনামূলক আরবিতে অভিজ্ঞ শিক্ষকের সংখ্যা কিন্তু কম। তাই আরবি আগে তোমাকে যে তোমার এলাকায় তোমাকে গাইড করার মতো কোনো উপযুক্ত শিক্ষক আছে কিনা শেষে আমি ছাত্রছাত্রীদেরকে বলবো যে এই সমস্ত বিষয়কে মাথাতে রাখার পরে তারপরে তোমরা আরবি অনার্স নেবে প্রয়োজনে আরবি অনার্স পাঠ অর্থ কিছু ছাত্রছাত্রীদের সঙ্গে তোমরা কথাও বলে নিতে পারো আজ আমি এ পর্যন্ত আলোচনা করলাম তোমাদের যদি আরো কোনো প্রশ্ন থাকে তাহলে তোমরা আমার বক্সে প্রশ্ন করবে পরবর্তীতে আবার আমি সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে তোমাদের সামনে আমার যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা লাইক করবে তোমাদের মতামত কমেন্ট করে জানাবে এবং আমার ভিডিওটি বেশি বেশি শেয়ার করবে আমার চ্যানেলে প্রথম দর্শকদের নিকট অনুরোধ তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না তোমরা সকলে ভালো থাকো তোমাদের মঙ্গল কামনা করে আমি শেষ করছি